वेलकम बैक टू माय चैनल। तो कैमन आछो तुम्हरा सबाई, की करछो सबाई? तो हाँ, माझखाने आबार दो दिन हयतो वीडियो आसेनी, किन्तु एखन थेके एरकमई एकटु माने एकदिन दुदिन अंतर वीडियो आसबे, तार कारण आमी तोमादेरके एकटु नतून धरनेर किछु वीडियो करते चाइछि। कन्टेंटटा आमार एकटु चेंज करते चाइछि, डेली ब्लगिंग थेके बेरिये एकटु অন্য টাইপের ভিডিও করতে চাইছি। তার জন্য আমার কিছু প্রিপারেশন দরকার, যেটা আমি ফার্স্ট পেমেন্টটাই পাওয়ার পর এখন আস্তে আস্তে করা শুরু করেছি। আস্তে আস্তে সেগুলো করব এবং সেগুলো তোমাদেরকে দেখাবো, দেখিয়ে তারপরে তোমাদেরকে একটু অন্য টাইপের কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আজকে আমার লাইভে আসার কথা ছিল, তার জন্য কান ধরে ক্ষমা চাইছি, লাইভে আসতে পারলাম না। তার কারণ হচ্ছে সত্যি আমার আজকে নেটটা একদমই শেষ হয়ে গেছে। আসলে আমি সকাল থেকে খেয়ালই ছিল না যে আজকে রোববার, তোমাদেরকে বলেছিলাম আমি লাইভে আসব। তো সকাল থেকে আরাধ্যা এত নেট দেখেছে যে আমার নেটটা শেষ হয়ে গেছে, তো এখন পসিবল না। আর সত্যি কথা বলতে, পাশের বাড়ির মানে কাকার ছেলের থেকে নেট, যে আমি ওয়াইফাই দিয়ে এতদিন মানে যেই সময়টা আমি ব্যালেন্স ভরাতে পারিনি, সেই সময় যে কাকার ছেলের থেকে নেট নিয়ে আমি হয়তো সেটা 2-3 ঘন্টা বসে পোস্ট করতে পারবো, কিন্তু লাইভ কানেক্ট করতে পারবো না। তার কারণ যেহেতু একটু ডিস্টেন্সে, সুতরাং হয়তো প্রবলেম হবে লাইভে, বা হট করে লাইভ হতে হতে হয়তো কেটে গেল। তো বিভিন্ন ব্যাপারের জন্য আমি বললাম যে না থাক, ঠিক আছে, সেই আজকে লাইভটা কাল পরশু আমি চলে আসবো লাইভে, কোনো ব্যাপার না। সেদিনকার সকাল থেকে আর কিছু দেখবো না, বাঁচিয়ে রাখবো নেটটাকে, বাঁচিয়ে রেখে অবশ্যই লাইভে আসবো। আর আজকে যে ভিডিওটা নিয়ে চলেছি সেটা তোমরা বুঝতেই পারছো, সেটা হচ্ছে আমার ইউটিউব জার্নি। তো চট করে ছোটোর ওপরে আমার ইউটিউব জার্নিটা ভীষণই ছোট, তো চট করে তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। তো আমার ইউটিউব চ্যানেল আমি ক্রিয়েট করি জাস্ট মানে কি বলবো, আমি প্রথমে এরকম সবার মতনই যখন ভিডিও দেখতাম, ভিডিও দেখতে দেখতে মনে হলো সবাই খাবার চ্যানেল করছে, আমিও একটা খাবার চ্যানেল করব, আমিও খেতে খুব ভালোবাসি। আর তখন আমি একটাই চ্যানেল দেখতাম, সেটা হচ্ছে বাংলাদেশি ফুড রিভিউ। ওই চ্যানেলটাই, ওই দাদার চ্যানেলটাই দেখতাম, তো আমার ভীষণ ভালো লাগতো। আর সব মোটামুটি খাওয়া ঘেঁষা চ্যানেল গুলো আমি তখন দেখতাম, তখনও আমার এইসব ডেলি ভ্লগিং চ্যানেল আমি ফলো করিনি। তো প্রথম আমার ফার্স্ট ইয়ে ছিল, চ্যানেলটা ছিল কলকাতা ফুড রিভিউ। তো ওই দাদার চ্যানেলের নাম হিসাবে, এবং ওই দাদার সঙ্গে আমার কথাও হয়েছিল, ওনার এখন 1 মিলিয়ন হতে হয়তো কিছু বাকি আছে। তো যাই হোক, সেই দা ভাইয়ের চ্যানেল দেখে আমার ভীষণ ভালো লাগতো, এবং দাভাইয়ের সাথে কথা বলে আমি একটা চ্যানেল খুলেছিলাম, কলকাতা ফুড রিভিউ উইথ জয়শ্রী। তো ওখানে ফার্স্ট ভিডিওতে আমি 800-র ওপরে ইয়ে পেয়েছিলাম, ভিউজ পেয়েছিলাম, এরকম 300-400-800 এরকম করে ভিউজ। আস্তে আস্তে আমি, তখন আমার মনে হলো যে এক টাকাও তো আমি ইনকাম করছি না, কিন্তু আমার ওয়েস্ট মানে ইনভেস্ট প্রচুর হচ্ছে, কারণ যে কোনো একটা হোটেলে বা রেস্টুরেন্টে গিয়ে ইনভেস্ট তো করতে হবে না। তখন তো আমি বাড়ির খাবার নিয়ে ভিডিওটা করা শুরু করিনি, প্রথমে আমি শুরু করেছিলাম যে কোনো হোটেল বা দোকান থেকে, এবার সেখানে খেতে গিয়ে আমার বিলটা যা আসছিল তাতে আমি অ্যাফোর্ড করতে পারিনি, কারণ তখনও আমি কিছু করতাম না। আজ থেকে ধরো 2-3 বছর আগের কথা বলছি। তো তখন ওই জন্য ইরেগুলার হয়ে যেতে শুরু করি, হতে 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 ওইটাতে 150টা সাবস্ক্রাইবার ছিল, সেই মুহূর্তে আমি চ্যানেলটাকে ডিলিট করে দিই। তারপরে তার মাঝখানে আস্তে আস্তে আমি মামুনদের ভিডিও দেখা শুরু করি, তো টিনা এসব চ্যানেলগুলো দেখতে দেখতে মনে হয় ও আচ্ছা, তাহলে বিনা ইনভেস্টে লাইফস্টাইল ভিডিও শেয়ার করা যায়। তো তখন মনে হলো একটা খুলেই দেখি না কি আর হবে। তো খোলার পরে আজ থেকে 7-8 মাস আগে আমি আমার এই লাইফস্টাইল ভিডিওটা চালু করি, প্রথমে 2-3টে ভিউয়ার্স, তারপরে 8-10টা ভিউয়ার্স, তারপরে 15-20-25টা, 25টার বেশি কোনোদিনও ওঠেনি, খুব হায়েস্ট 50-80টা এরকম উঠেছিল, তাও খুবই পরে। আমি যখনকার কথা বলছি, যখন আমি একদম চ্যানেলটা শুরু করি তখন আমার এরকম পরপর 12-15টা ভিডিও দেওয়ার পরে আমার মনটা পুরো ভেঙে যায়, 8-10টা করে ভিউজ আসছে, কার জন্য ভিডিও করছি, দূর করবই না ভিডিও বলে আমি ভিডিও বন্ধ করে দিয়ে চ্যানেলটাকে ফেলে রেখে দিই।
আর তারপরে যখন আমি দেখতাম সবার জন্য গিফট আছে, তখন আমার মনে হতো যেহেতু আমার চ্যানেল তখন বড় না, তো আমি ভাবতাম ধর এরা হয়তো লোভী, এরা হয়তো শুধু গিফটের জন্য করে। কিন্তু এখন যখন আমি নিজে এই জায়গায় এসেছি, তখন যখন কেউ বলে যে তোমাকে গিফট পাঠাতে চাই বা কিছু, এবং আমরা যদি না অ্যাকসেপ্ট করি তারা মনে যে কষ্টটা পায়, তখন তো সেটা জানতাম না, তখন ভাবতাম এরাই লোভী, এরাই হয়তো নিচ্ছে। কিন্তু যখন আমার নিজে সেই জায়গায় এসেছি, তখন বুঝতে পারি যে তখন কতটা ভুল ছিলাম। তো তখন এরকম দুমদাম যার নামে তা বলে ভিডিও করে দিতাম, যখন যেটা মনে হতো তখন সেটা বলে ভিডিও করে দিতাম। মানে ইউটিউবটা যে আসলে কীভাবে এখানে এগোতে হয়, কীভাবে ভিডিও করতে হয়, কীভাবে কী করতে হয়, কিছুই মানে যা পারছি করে যাচ্ছি, করতে করতে পুরোই বন্ধ করে দিলাম। তারপরে হঠাৎ করে যখন শর্ট ভিডিওগুলো আসলো, তখন ভাবলাম ঠিক আছে কিছুই যখন করছি না, চ্যানেল তো একটা আছে, দু চারটে করে শর্ট ভিডিও দিই। দু চারটে করে শর্ট ভিডিও দিতে দিতে 100টা ভিউজ আসলো, 150টা ভিউজ আসলো। ইতিমধ্যে আমি আমার যে ফার্স্ট ভাইরাল ভিডিও কলকাতা ক্যানভাস অ্যান্ড মি আর মাই ডটার, ওদের এই ব্যাপারটা নিয়ে আমার ভীষণ একটা ক্ষোভ, এমনিতে আমার ক্ষোভ ছিল কলকাতা ক্যানভাসের ওপরে। তো যখন ওদের ম্যাটারটা দেখলাম, তখন আমার নিজের মনে যা আমার রাগ ছিল বা আমার যা প্রতি মানে আমার যেটা ঠিক মনে হয়েছে সেটা বলে আমি একটা ভিডিও করে ফেলেছি। আমি জানতামও না ভিডিওটা এখন 46,000 ভিউজ চলছে রানিং, যে একদিনে 20,000 ভিউজ চলে আসবে সেটা আমি সত্যি কোনোদিনও বুঝতে পারিনি। তো ওই ভিডিওটা আমার ভাইরাল হবে আমি জানতামও না। আমি ওই যে বললাম যে দুমদাম করে আমি যা পারতাম তাই করতাম, সেইভাবে ভিডিও ছাড়তাম, আমার যেটা ঠিক বলে মনে হতো ঠিক বলে ভিডিও করে দিলাম, যেটা আমার ভুল মনে হতো ভুল বলে ভিডিও করে দিলাম। আমি এখন অত বুঝে শুনে ভিডিও করতাম না। তো তার এই ভিডিওটাও কিন্তু সেইভাবেই করেছিলাম যে ঠিক আছে দেখবে তো হয়তো 100-150টা লোক, কিন্তু আমার যে মনের কথাটা, আমার যাকে ঠিক বলে মনে হয়েছে আমি বলবো, আমার যাকে ভুল বলে মনে হয়েছে বলবো, কিন্তু ভগবান কোথায় হয়তো আমার সহায় ছিলেন, সেই জন্য ভিডিওটা ভাইরাল হয়ে যায়। এবং পরপর কয়েকটা ভিডিওতে বেশ ভালো ভিউজ আসে, তারপর থেকে মোটামুটি 1-1.5 হাজারের ওপরেই ভিউজ ছিল। কিন্তু তারপরে তো তোমরা সবাই জানো কিছু দুষ্টু লোকের পাল্লায় কিছু পাকের মধ্যে পা দিয়ে ফেলি, দিয়ে যাই হোক এখন ভিউজ কমে গেলেও কোনো ব্যাপার না, সেটা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো এবার বলি যে পরপর কী স্টেপ আছে, ঠিক আছে? তো যখন আমার ভিডিওটা ভাইরাল হলো, তখন আমার দুটো তিনটে পরপর ভিডিও যেই ভাইরাল হলো, 10,000-20,000 করে মানে ভিউজ গেল, আমার 4,500 4,000 ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে গেল। আমি সাথে সাথে কী করলাম, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম। মনিটাইজেশন অ্যাপ্লাই হতে টাইম লেগেছিল আমার মনে হচ্ছে 4 দিন, কারণ মাঝখানে শনি রবি পড়েছিল, তো শনি রবি ওদের কোনো কাজ হয় না, তো সেই জন্য আমার 3-4 দিন সময় লেগেছিলো। তারপরে সেটা আমার মনিটাইজেশনের কনফার্মেশান আসে, এবং কনফার্মেশান আসার পরে আমার 1 মাসের মানে এই 10-12 দিনের মধ্যে আমার $10 কমপ্লিট, সেই ইমেলটা আসে। এবং ইমেলটা আসার পরে আমি ইউটিউবের টেক চ্যানেলগুলো ফলো করি, এবং সেখানে দেখি যে আমার অ্যাড্রেস, তারপর আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সব ফিল করতে হবে, তো সেটা করি। তারপরে আমার আসে 1 মাসের মাথায় আসে গুগল অ্যাডসেন্সের পিন, 1 মাস না 22 দিনের মাথায় এসেছিল গুগল অ্যাডসেন্সের পিন, সেটা তোমরা দেখতে পেয়েছো। তো গুগল অ্যাডসেন্সের পিন আসার পরে আমার ফার্স্ট ভিডিও ভাইরাল হওয়ার 3 মাসের মাথায় আমি ফার্স্ট পেমেন্ট পাই। প্রথম মান্থে আমি $15 মতন কিছু পেয়েছিলাম, তারপরের মান্থে 40, তারপরের মান্থে 45, এই টোটাল মিলে যে অ্যামাউন্টটা হয়েছে, তো সেটা আমি এই মাসে পাই। মোটামুটি 3 মাসের মধ্যে আমি আমার ফার্স্ট পেমেন্ট পাই। তো এই হচ্ছে ব্যাপার। এবার যদি তোমরা বলো যে হ্যাঁ তোমার কথাই তো কিছুই বুঝতে পারলাম না, আমরা যারা নতুন কিভাবে কি করব, তো দেখো আমার আমি নিজে থেকে তো কিছু জানতাম না, তো আমি সবকটাই টেক চ্যানেল ফলো করেছি, মনোজ দে আর রোহান নাগ দুজনেরটাই ফলো করেছি, দুজনেরটাই ফলো করে দুজনে সেমই জিনিস দেখিয়েছে, কারণ ব্যাপারটা তো একই। তো তোমরা এই দুজনের মধ্যে যে কোনো একজনেরটা ফলো করে তারপরে করতে পারো, খুবই ইজি।
আর নিজেদেরকে বেশি খাটতে হয় না, কারণ ওখান থেকে যেরকম যেরকম মেল আসবে সেরকম সেরকম তোমাদেরকে ফিল করতে হবে। তো এইভাবেই এই মাসের পেমেন্টটা, তো মাঝখানে যেহেতু শনি রোববার পড়ে গেল সুতরাং এখন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি, আশা করছি কাল পরশুর মধ্যে ঢুকে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, এই এইটুখানেই আমার ইউটিউব জার্নি, আর এখনও তো পুরো জার্নিটা পড়েই রয়েছে, তার কারণ সবে তো শুরু। ভগবান জানি না মুখ তুলে তাকিয়েছিলেন, সেই জন্য একটা হুজুগে এতদূর এসে ব্যাস এখানে কিন্তু আমার স্টপ, তার কারণ আমার এখন ডেলি একটা সাবস্ক্রাইবারও বাড়ে না। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, তোমরা দেখবে একটু ভালো করে ফলো করে আমার প্রায় এক দেড় মাস, মানে জবে থেকে আমি কিছু খারাপ লোকের পাল্লায় পড়ে গিয়ে বেশি প্রতিবাদী হয়ে উঠেছি, তবে থেকে তাদের কিন্তু সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে, কিন্তু আমার কিন্তু সেই একই জায়গায় সাবস্ক্রাইবার দাঁড়িয়ে রয়েছে, আমার কিন্তু একটা সাবস্ক্রাইবার দিনে বাড়ে না। কিন্তু সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তার কারণ হচ্ছে আমি একটা জিনিস বুঝে গেছি যেটা খুব ভালো করে, যে লোকের উপকার আর জীবনে কোনো দিনও করবো না, আর লোকের হয়ে বেশি লড়াই করতে যাব না, তাতে আমার নিজের ক্ষতি হচ্ছে কিন্তু বাকিদের কিন্তু উন্নতি হচ্ছে। তো যাই হোক, আমি দুষ্টু সঙ্গ থেকে বেরিয়ে আসতে পেরেছি, এটাই আমার জন্য অনেক। আর এরপরে রইল সাবস্ক্রাইবারের কথা, এরপরে রইল সাবস্ক্রাইবারের কথা, আমার ফ্যামিলি বড় করার কথা। যেরকম ভগবান একদিন মুখ তুলে একদিনে আমার হাজার, দুই দিনে আমার হাজারটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, তেমনি হয়তো সময় লাগছে, সময় লাগবে, কিন্তু চেষ্টা করে হয়তো একদিন 2-3 হাজারে গিয়ে পৌঁছাবো, 3-4 হাজার। আসলে আমি সবসময় একটা জিনিস চেষ্টা করেছি জানো তো, যে যা করব নিজের চেষ্টায় করব, কারোর মানে কেউ আমাকে প্রমোট করে দেবে, কাউকে আমি ঘুষ খাইয়ে প্রমোট করাবো বা কাউকে আমি ঢাল হিসাবে আমার পেছনে দাঁড় করিয়ে আমি আমাকে মানে কারোর থেকে প্রমোশন পেয়ে আমি আজকে নিজেকে নিজে আমি প্রচুর কিছু করেছি, আমি এত কিছু নিজের পায়ে দাঁড়িয়েছি আজকে নিজের চেষ্টায়, সেটা বলতে কোনোদিনও রাজি না। আমি সত্যিকারের ফার্স্ট টু লাস্ট নিজের চেষ্টায় দাঁড়িয়েছি, এবং আমি চাই আমার নিজের চেষ্টায় আজকে 2000-3000-4000-5000 যাব। ওই কারোর ভিডিওতে মুখ দেখি আমার একবারে 10,000 সাবস্ক্রাইবার আমার দরকার নেই, কারণ আমি জানি ধীরে ধীরে সেটা কমতে 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 আবার একই জায়গায় এসে দাঁড়াবে, কারণ তারা হয়তো তার জন্য আমার ভিডিওটা দেখবে কিছুদিন, কিন্তু আমাকে কিন্তু তারা ভালোবেসে। হ্যাঁ, এবার আমি যদি আমি এই ছোট থেকে আস্তে আস্তে করে আমি তাদের ভালোবাসা নিয়ে উপরে উঠি, তাহলে জানি আমি অনেক দিন দৌড়াতে পারবো, কারণ তারা আমাকে ভালোবেসে আমার পাশে থাকবে। কিন্তু অন্যের সাপোর্ট নিয়ে উঠলে কি হবে, অন্য হয়তো আমাকে প্রমোশন করে দিল, আমি তাতে তত্তর করে উপরে উঠে গেলাম, কিন্তু তারপরে যখন তাদের আমাকে ভালো লাগবে না, তখন কিন্তু আমি আবার সেখান থেকে আস্তে 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 নিচে নেমে যাব বা ওইখানেই দাঁড়িয়ে থাকবো। সুতরাং দরকার নেই, আমি সবসময় চেয়েছি নিজের পায়ে দাঁড়িয়ে মানে নিজের চেষ্টায় কিছু করব, আর নিজের চেষ্টায় এই যে 2700টা আমার সাবস্ক্রাইবার আমার জন্য এনাফ। তবে বলে এইটা বলবো না যে এইটুখানিতেই আমি সন্তুষ্ট, আমার আর সাবস্ক্রাইবার দরকার নেই, অবশ্যই দরকার, কারণ এই ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ফ্যামিলি মেম্বার আমরা যারা ইউটিউবার তারা আমরা ভালো ভাষায় বলি ফ্যামিলি মেম্বার, এবং যেটা ইউটিউবের ভাষায় সাবস্ক্রাইবার সেটা সবার দরকার, তার কারণ এদের সাপোর্ট ছাড়া আমরা জিরো। সুতরাং যখন আমি একটা ভিডিও খেটে তৈরি করব, একদিন দুদিন তিন দিন ধরে যখন একটা ভিডিও আমি খেটে তৈরি করব, বা আমি যখন কিছু ইনভেস্ট করে একটা ভিডিও তৈরি করব, তখন আমি অবশ্যই চাইবো যে সেই ভিডিওটা দেখার পর আমার ফ্যামিলিতে 10টা মানুষ কি 5টা মানুষ করে প্রতিদিন যোগদান করুক, সেটা অবশ্যই আমাদের মানে এটা আমাদের পাওনা, এটা আমাদের প্রাপ্য। তার মানে আমরা বুঝতে পারি যে না, আমরা ভালো কোনো কাজ করছি যার জন্য আমার ভিডিওটা ইন্টারেস্ট সহকারে কেউ দেখছে, বা দেখার জন্য সে আমার পরিবারে ফ্যামিলি মেম্বারে যোগ দিচ্ছে, তারা আমার ভিডিও দেখতে পছন্দ করছে বা ভিডিও দেখতে চায়। তো সাবস্ক্রাইবার বা ফ্যামিলি মেম্বার এই জন্য আমাদের অবশ্যই দরকার, এবং আমারও অবশ্যই দরকার, কিন্তু তা বলে আমি এটা বলছি
যে শর্টে বা কারোকে দিয়ে প্রমোশন করিয়ে, কারোর চ্যানেলে গিয়ে মুখ দেখিয়ে বা কাউকে গিফট পাঠিয়ে আমার চ্যানেলে আমি প্রমোশন করাবো না, কিন্তু আমি অবশ্যই চেষ্টা করব আমার পক্ষে যতটুকু সম্ভব ইনভেস্ট করে বা যতটুকু সম্ভব টাইম দিয়ে তোমাদেরকে ভালো ভিডিও দেওয়ার, যাতে তোমরা নিজে থেকে আবার সেইভাবেই আমাকে ভালোবেসে আমার ফ্যামিলিতে যোগদান করো বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তবে একটা কথাই বলবো যে আমার সাবস্ক্রাইব মানে যারা সাবস্ক্রাইব করেছে তারা যতটা না আমার ভিডিও দেখে তার থেকে মানে যারা সাবস্ক্রাইব করেনি তাদের সংখ্যা বেশি, যেহেতু এটা আমাদের ওয়াইটি স্টুডিওতে দেখা যায় ভাগটা। তো এটাই বলবো, যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করো, কারণ সামনে ভালো ভিডিও আসছে। এতদিন ওয়েট করেছো আর কিছুদিন ওয়েট করো, তার কারণ আমি খুব তাড়াতাড়ি সব কিছু একটা মানে গুছিয়ে আনার চেষ্টা করছি, গুছিয়ে আনার চেষ্টা করে তারপরে একটু অন্য রকমের একটু মানে অন্য টাইপের কিছু ভিডিও দেবো বলে তোমাদেরকে ঠিক করেছি। কারণ দেখো সত্যি কথা বলতে লাইফস্টাইল নিয়ে আমার অত হাইফাই লাইফস্টাইল নয়, তার কারণ আমার ওই ডেলিকার লাইফে একই কাজ, সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢোকা, রান্নাঘর থেকে বেরিয়ে হয়তো মানে বা তার মাঝখানে যা যা কাজ তোমাদের সাথে শেয়ার করা। এবার হ্যাঁ, তোমাদের তখন ইন্টারেস্ট লাগতো যখন আমি কোথাও বেরোচ্ছি, প্রচুর শপিং করছি, টাকা ইনভেস্ট করছি, এগুলো আজকালকার মানুষদের বেশি পছন্দ হয় যেটা আমরা দেখেই বুঝতে পারি। আর না হলে একদম গরিব যাদের কিছুই নেই, যারা কান্নাকাটি করে বা তাদের লাইফে স্ট্রাগল দিয়ে, সত্যি কথা বলতে এইসব আমার আমার লাইফে সেরকম কিছুই নেই। আর আমার লাইফে যে স্ট্রাগল আছে আমি হয়তো কোনোদিনও তোমাদের সাথে শেয়ার করতে সেটা পারবো না। আছে অনেক কিছুই শেয়ার করার মতো, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় আমার মনে হয় না শেয়ার করতে আমি কোনোদিনও পারবো। তো সেই অজানা তথ্যটা আমার আমার মনেই থাক, সেটা তোমাদের সাথে শেয়ার করব না। তাই তোমাদের যাতে ভালো লাগে সেরকম কিছু ভিডিও আমি তৈরি করার চেষ্টা করছি, সেরকম কিছু পরিবেশ তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তো আশা করব সঙ্গে থাকবে, অবশ্যই ভালো ভিডিও তোমরা পাবে। আর চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, খুব তাড়াতাড়ি ভালো ভালো ভিডিও আসছে। আর এটাই বলবো যে এত দূর যখন এনে ফেলেছো আর একটু সাহায্য করো, একটু পাশে থাকো, একটু ধৈর্য ধরে যারা ভিডিওগুলো দেখছো, কারণ সাবস্ক্রাইব করতে সবথেকে বড় কথা টাকা লাগে না, আর বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমরা পাও। আর লাইক করতে বলবো না জোর করে, যদি ভালো লাগে তবেই লাইক করবে, ভালো না লাগলে লাইক করার দরকার নেই। কিন্তু অবশ্যই বলবো যদি পারো একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ সবাই চায় তার ফ্যামিলি মেম্বারটাকে বড় হতে দেখতে, খুব ভালোই লাগে। অনেক দিন ধরে আমার সাবস্ক্রাইবার বা ফ্যামিলি মেম্বার কমে যাচ্ছে, বাড়ছে তো না, ঠিক আছে। তার জন্য আমি এটা বলবো না যে তোমরা করেই দাও করেই দাও, সেটা কখনোই না। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা করবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা পাশে থাকবে জানি। তবে এইটুখানেই বলবো যে যারা পাশে আছো এতদিন ধরে তারা বিরক্ত হয়ে চলে যেও না, একটু থেকে যাও, খুব তাড়াতাড়ি আবার সব কিছু কাটিয়ে উঠে খুব ভালো ভিডিও আসছে। আর তোমাদের কাছে আবারও ধন্যবাদ, তোমরা আমাকে এত মানে এই জায়গাটায় যখন এনে পৌঁছেছো আশা করি এখান থেকে আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর যারা নতুন দেখছো তারাও প্লিজ ভিডিওটা দেখে থাকলে একটা করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, আর খুব তাড়াতাড়ি ভালো সত্যি একটু অন্য টাইপের ভিডিও তোমাদের জন্য আনার চেষ্টা করছি। তো অবশ্যই সাথে থেকো, আশা করছি তোমাদেরকে সাথে পাবো। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি, তো সবাই ভালো থেকো, ই থেকো, সুখে থেকো। আর ঠান্ডা উঠে গেছে তো নিজেদেরকে এবং নিজেদেরকে ফ্যামিলিকে এই করোনা মুক্ত রেখো, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, আর বেল নোটিফিকেশানটা অল করে রেখো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো আজকের মতন টাটা। আর খুব তাড়াতাড়ি লাইভে আসছি, আজকের লাইভটা হয়তো কাল পরশুর মধ্যেই আসছি, ঠিক আছে।